এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, চুরি চামারি মন্তব্যে বিতর্কে দিলীপ, রুজু হলো মামলা। নির্দিষ্ট পেশার মানুষের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, বিজেপি নেতা দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা রুজু করলেন গোয়ালতোড়ের শিক্ষক। কয়েকদিনের পুরনো একটি মন্তব্যের জেরে দিলীপ ঘোষের বিরুদ্ধে পিওএ আইনের আওতায় মামলা রুজু করা হলো। পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানায় দিলীপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন চন্দন শাহ নামে একজন শিক্ষক। গোয়ালতোড়ের বাসিন্দা ওই শিক্ষকের দাবি, একটি বিশেষ পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অসম্মান করেছেন দিলীপ ঘোষ। প্রাথমিকভাবে জানা গিয়েছে দিলীপ ঘোষের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলাটি রুজু করা হয় গত 28 ফেব্রুয়ারি। নিজের অভিযোগপত্রে অভিযোগকারী শিক্ষক দাবি করেছেন, একজন সাংসদ বা জনপ্রতিনিধি হিসেবে দিলীপ ঘোষ একটি নির্দিষ্ট পেশার মানুষ সম্পর্কে যে মন্তব্য করেছেন তা কখনই অভিপ্রেত হতে পারে না। সেই কারণেই তার বিরুদ্ধে নিঃসংশয়তা প্রতিরোধ আইন বা পিওএর নির্দিষ্ট ধারা প্রয়োগ করা হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি একটি বাংলা খবরের চ্যানেলে একটি অডিও ভিজুয়াল প্রতিবেদন সম্প্রচার করা হয়। সেই প্রতিবেদনে দিলীপ ঘোষের একটি বক্তব্যের অংশ বা বাইট ছিল। সেই বাইটের একাংশে দিলীপ ঘোষকে একত্রে চুরি চামারি শব্দবন্ধ ব্যবহার করতে শোনা যায়। চুরি এবং চামারি এই দুটি শব্দ একত্রে ব্যবহার করাতেই আপত্তি তুলেছেন অভিযোগকারী চন্দন সাহা। চন্দনের যুক্তি, চুরি একটি গর্হিত অপরাধ, সেই কারণেই কারো বিরুদ্ধে চুরির অভিযোগ প্রমাণিত হলে আইন মোতাবেক তাকে শাস্তি দেওয়া হয়। কিন্তু চামার বা চর্মকার হলেন একটি বিশেষ পেশার সঙ্গে যুক্ত মানুষজন, যারা মূলত চামড়ার কাজ করে জীবিকা নির্বাহ করে। সেক্ষেত্রে একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে কিভাবে এই দুটি বিষয়কে এক মাথায় যুক্ত করেন? দিলীপের এই মন্তব্য অবমাননাকর এবং বৈষম্যমূলক বলে অভিযোগ করেছেন ওই শিক্ষক। এদিকে এই বিষয়ে মেদিনীপুরের কোতোয়ালি থানায় অভিযোগ দায়েরের পরেই তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রে খবর, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে পুলিশের পক্ষ থেকে চিঠিও পাঠানো হয়েছে। তারা যাতে পুলিশের কাছে দিলীপ ঘোষের ওই মন্তব্যের ভিডিও রেকর্ডিংয়ের নমুনা পাঠিয়ে দেয় সে কথা চিঠিতে জানানো হয়েছে। প্রয়োজনে এই ভিডিওটির সত্যতা যাচাইয়ের জন্য বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হতে পারে।